বয়স মাত্র 19। এই বয়সে তার শখ হলো গ্রিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলা, সেটা নিজের ব্যাটিং দিয়েই। 2015 সালে পুনের বিরাগমারে টানা 50 ঘন্টা 4 মিনিট 51 সেকেন্ড ব্যাট করে গ্রিনেস বুকে নাম তুলেছিলেন বিরাগমারে। এবার তার রেকর্ড ভেঙে দিয়ে গ্রিনেস বুকে নাম তুলে ফেললেন ভারতের মুম্বাইয়ের সিদ্ধার্থ মোহিত। তিনি ব্যাট করেছেন টানা 72 ঘন্টা 5 মিনিট। বিশ্ব রেকর্ডের পর মোহিত বলেছেন, আমি যেটা করার চেষ্টা করেছিলাম তা করতে পেরে খুবই খুশি হয়েছি। আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম যে আমার মাঝেও বাড়তি কিছু আছে। কোভিড আভে লকডাউনের জন্য আমার 2 বছর ক্রিকেট নষ্ট হয়েছে। ভেবেছিলাম অন্যরকম কিছু করব। আমি একাডেমির অনেক কোচের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সবাই আমাকে না বলেছিল। তখন আমি জালাসিং স্যারের সঙ্গে যোগাযোগ করি, উনি আমাকে সব রকম সহযোগিতা দিয়েছেন, যা যা প্রয়োজন ছিল তার যোগান দিয়েছেন। গ্রিনেস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী প্রতি ঘন্টা 5 মিনিট বিরতি নিতে পারতেন মোহিত। প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য মোহিতের বিরতি নেওয়ার সুযোগ ছিল। এমনকি মোহিত চাইলে টানা 4 ঘন্টা কোনো ব্রেক না নিয়েও ব্যাট করতে পারতেন। মোহিতের নেটের পাশে কয়েকটি বিছানার ব্যবস্থা করা হয়েছিল, ছিল ফুড প্যাকেট। যদিও মোহিত শুধুমাত্র প্রোটিন খাবার এবং ড্রিঙ্কস গ্রহণ করেছিলেন, রেকর্ড গড়ার পর তিনি সুস্থ আছেন বলেও জানা গেছে।